হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ফল নিয়ে হাজির হলাম। তো এই ফলটির নাম কি আপনারা অনেকেই জানেন এবং এটি এলাকাভেদে ভিন্ন নাম হয়। তো আমি এখন আপনাদের এটি ঢেলে দেখাবো। তো আমি একদম কচি সাইজের গুলো কিনেছি। তো এখানে দেখছেন আমি এই যে এই ফলগুলো কিনেছি। তো এই ফলগুলো আপনাকে আপনাদের এলাকায় কি বলে আপনারা জানাবেন আমাদের। তো এটা আমাদের দিকে বলে তালপানি, ঠিক আছে? তো আমাদের তালপানি বলে এটা। তো এই যে এটা দেখাচ্ছি আপনাদের, এটা একদম কচি সাইজের। তো এটা আমি চামচ দিয়ে এটার যে চোকাটা আবরণটা রয়েছে এটা ছিলবো, যার কারণে আমি চামচ নিয়ে এসেছি। তো এখানে কয়টা রয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তো এই সাতটার দাম আমার কাছে 20 টাকা মতো নিয়েছে, 20 টাকা। তো এই সাতটার দাম 20 টাকা নিয়েছে, মানে 3 টাকার কম পড়ছে। 3 সাতে 21, 21 টাকা হয় 3 টাকা করে হলে, তো একটু কমই পড়ছে আমার কাছে। এবং এটা কচি, যার কারণে আমি নিয়েছি, এবং এটা আমার একদম ফেভারিট একটি ফ্রুট। তো আপনাদের কাদের এই জিনিসটা খেতে ভালো লাগে আপনারা অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি এই জিনিসটা খেতে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের এলাকায় এটাকে কি বলে, এটার নাম কি, সেটাও আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো এটা আমি এখন ছিলবো এবং আমি এটাকে খাবো, তারপর আপনাদের জানাবো যে এটা খেতে কেমন লাগে এবং কেমন। তো এটা খেতে অনেক ভালো লাগে আমার, যার কারণে আমি কিনেছি। তো আপনাদের যাদের ভালো লাগে অবশ্যই আপনারা কিনে খাবেন, কারণ এগুলো বছরে একবার আসে এবং সীমিত সময়ের জন্য। তো এখন এটা সিজন চলছে, যার কারণে এটা এখন রেগুলার পাওয়া যাচ্ছে। আপনারা যে কোনো মোড়ে গেলেই আপনারা দেখবেন ভ্যানে বা নিচে বসে, মাটিতে বসে অনেকেই কাটে। তাছাড়া যাদের তাল গাছ রয়েছে তারা এই জিনিসটা খেতে পারেন। অনেক এলাকায় অ্যাভেলেবল থাকে, অনেক এলাকায় অ্যাভেলেবল থাকে না, কিন্তু এখন বর্তমানে এই জিনিসটা অনেক অ্যাভেলেবল একটা জিনিস, এটা সব জায়গাতেই পাওয়া যায়। তো আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর আপনারা দেখছেন এখানে সাতটা রয়েছে, আমি একাই খাবো। আপনারা যদি কেউ খেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের দাওয়াত রইল, আপনারা চলে আসুন আমাদের এখানে, আপনাদের আমি ফ্রিতেই খাওয়াবো। যদিও আমাদের গাছ নাই, আমি কিনেই খাওয়াবো আপনাদের, তবু দাওয়াত দিলাম আর কি। আমার অডিয়েন্সের জন্য এইটুকু আমি করতেই পারি। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনাদের কোয়ালিটিফুল ভিডিও আপলোড করে আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই চ্যানেলটিতে ফুড রিলেটেড বিভিন্ন আপডেট ভিডিও পাবেন এবং চেষ্টা করব আমরা নতুন নতুন ফুডের ভিডিও আপলোড করার। তো এইখানে যে ফ্রুটটি দেখছেন, এটির নাম তো বললামই, আমাদের দিকে তালপানি বলে, অনেকের দিকে তালের আঁটি বলে, অনেকে আবার ওয়াটার অ্যাপল বলে। তো এটার ভিতর যে ওয়াটারটা থাকে সেটা অনেক টেস্টি এবং হেলদি খাবার একটি, এবং তাল অনেক একটা দেখতে সুন্দর, আমার অনেক ভালো লাগে তাল জিনিসটা। আমি আগে ছোট থাকতে এই জিনিসটার মাটির ব্যাংক পাওয়া যায় তাল আকৃতির, ওই জিনিসটা কিনতাম এবং সেখানে মাটি রাখতাম, মানে পয়সা রাখতাম। তো আপনাদের যাদের তালপানি পছন্দ বা আপনাদের এলাকায় যে নামে ডাকে এই জিনিসটা যদি পছন্দ হয়ে থাকে, আপনারা অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট বক্সে। আপনারা কমেন্ট করবেন, আপনাদের প্রয়োজনীয় মতামত জানাবেন। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর ভিডিওটি বড় করতে চাচ্ছি না, আমি ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই অফ করে দেব। তো আমি আজকে আপনাদের ওয়াটার অ্যাপল দেখালাম, যা তালপানি নামে পরিচিত আমাদের এলাকায়। তো আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন,
এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির বেল বাটনটিও অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে, টাটা বাই বাই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।